আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে পড়েছি খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তোমাদের মাঝে আমি সকলের কাছেই প্রায় একটা কোশ্চেন পাই, সেটা হচ্ছে কিভাবে খুব সহজে পর্যায় সারণীর কোন মৌলটা কোন গ্রুপে বা কোন পর্যায়ে অবস্থিত এইটা নির্ণয় করব। তো আজকের ভিডিওটিতে আমি কিন্তু এইটাই তোমাদেরকে বলে দিব যে কোন মৌলটা কোন গ্রুপে বা কোন পর্যায়ে অবস্থিত এটা আমরা কিভাবে বের করব। এবং তোমাদের যখন সৃজনশীল আসে, বিশেষ করে এসএসসির জন্য যখন সৃজনশীল আসছে, তখন বা তোমরা এটা কিভাবে লিখবে সেটাও কিন্তু আমি বলে দিব। এবং এটা কিন্তু সবথেকে সোজা নিয়ম। তোমরা যদি এই ভিডিওটা পুরো না টেনে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্রিক্সও দিয়ে থাকব, যার ফলে কিন্তু তোমরা আরও সহজে মৌলগুলোর অবস্থান নির্ণয় করতে পারবে। এছাড়া এমন আসে যে অনেক সময় দেখা যায় যে একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিল বা কোনো একটা মৌল দিল, এটা কোন পর্যায়ে বা গ্রুপে, অর্থাৎ এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলে, তো ওইটা আজকে বের করব। আবার যদি কখনো বলে থাকে যে একটা পর্যায় দেওয়া বা গ্রুপ দেওয়া, সেইখান থেকে কিভাবে আমি বের করব যে এটা আসলে কোন মৌলটা, সেটাও আজকের ভিডিওতে দেখে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের একটা পর্যায় সারণী, এখানে কিন্তু সবগুলো মৌলই কিন্তু প্রায় রয়েছে। এই পর্যায় সারণীর যদি আমি বলি যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম যদি বলে যে অ্যালুমিনিয়াম কোন পর্যায়ে বা কোন গ্রুপে রয়েছে, সেটাও কিন্তু আমি এভাবে দেখিয়ে দিব। তো দেরি না করে শুরু করছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়। তো আমি এখানে লিখে রেখেছি প্রথমে পর্যায় সংখ্যা কিভাবে বের করব, এরপরে হচ্ছে কিভাবে গ্রুপ সংখ্যা বের করব। তো এই দুইটা বের করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কিন্তু তোমাদের বিভিন্ন ট্রিক্স দেখাতেই পারি এবং কিছু দেখাবো অবশ্যই, কিন্তু এসএসসি লেভেলের জন্য যে আসে যে বিভিন্ন ধরনের সৃজনশীলে কিন্তু মূলত এইটাই আসে যে কিভাবে নির্ণয় করা যায়, তখন কিন্তু তোমাদের সৃজনশীল আকারে ইলেকট্রন বিন্যাস করতেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের আগে ইলেকট্রন বিন্যাস জানতে হবে, তারপর আসলে এগুলো করতে হবে। তো আশা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তার ইলেকট্রন বিন্যাস জানো, তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। তো যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন থাকে মোট চারটা অরবিটাল, অর্থাৎ হচ্ছে এস, পি, ডি এবং এফ। এস অরবিটালে মোট ইলেকট্রন থাকে দুইটা, অর্থাৎ দুইটা ইলেকট্রন পর্যন্ত সেখানে যেতে পারে। এরপর আসে তোমার পি, পি অরবিটালে থাকে তোমার ইলেকট্রন থাকে মোট ছয়টি, অর্থাৎ এখানে ছয়টি ইলেকট্রন যেতে পারে। এরপর আসছে ডি, ডিতে থাকে দশটি এবং অনুরূপভাবে এফে থাকে চোদ্দটি। তো এর বাইরে কিন্তু সাধারণত যাওয়া যায় না। তো আমি তোমাদেরকে যখন পর্যায় সংখ্যা যখন নির্ণয় করে দেখাবো তখন তোমাদেরকে আমি ইলেকট্রন বিন্যাসটাও দেখিয়ে দিব। তো পর্যায় সংখ্যার ক্ষেত্রে ধরো আমি একটা বোরনের, আমি এখন একটা বোরন হচ্ছে পাঁচ, তো আমি এখন বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বোরন, বোরন হচ্ছে ফাইভ, এইটা তোমাদের কিন্তু এভাবেই লিখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বোরন ফাইভ এবং এইটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, অর্থাৎ ওয়ান এস টু, কারণ হচ্ছে এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন প্রথমে গেল, এরপর ওয়ানের জায়গায় কোনো আর কোনো নেই, এরপর আসতে হবে টুতে। টুতে যখন যাবে তখন টু এস টু, এরপর হবে টু পি। তো টু পিতে আর কয়টা বাকি রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রনের সংখ্যা। তো এখানে দুইটি আর দুইটি, অর্থাৎ চারটি বাকি রয়েছে আর একটি, তাহলে এখানে হবে টু পি ওয়ান। এই হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস, দেখলে কত ইজি। এরপর হচ্ছে কিছু ব্যতিক্রম আছে, আজকে যেহেতু সেসব বিষয়ে আলোচনা করছি না, তো তো এখন হচ্ছে ধরো আরেকটা বড় করি তাহলে তোমরা বুঝতে পারবে আসলে বিষয়টা কি। তো এখন ধরো আমি করছি যে তোমার আর্গন, আর্গন হচ্ছে ১৮, আচ্ছা এই হচ্ছে তোমার আর্গন ১৮। তো এখন আমরা করি তো ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স। তো এখানে কয়টা হলো, দুই চার ছয়, মানে দশ, দশটা হলো কিন্তু। এরপরে আমার টুতে কিন্তু আর কিছু যায় না, এর জন্য এস আর পি, এর পরে হচ্ছে থ্রি। তো এখানে থ্রি এস, সবসময় আমরা জানি যে দুইটা হয়, এর জন্য থ্রি এস টু, এরপর হবে আবার থ্রি পি। তো কয়টা বাকি রয়েছে দেখে নিই, এখানে দশ আর দুই,
তার মানে হলো 12, তাহলে আর বাকি থাকলো 18টা করার জন্য 6টা, তো এখানে এই 6। তো এই হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস। এখন পর্যায় সংখ্যা বের করা কিন্তু আসলে খুবই ইজি। এটা হচ্ছে তোমার মূলত বলে থাকে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বারই হলো ওই মৌলের পর্যায় সংখ্যা। অর্থাৎ তুমি এখানে যে দেখতে পাচ্ছ বোরন, বোরনের সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে এই যে 2p, 2p হচ্ছে সব থেকে বাইরের শক্তি স্তর। তো এখানে যেহেতু 2p সব থেকে বাইরের শক্তি স্তর, তাহলে এখানে তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে 2, তাহলে মানে এখানে এটার পর্যায় সংখ্যা হচ্ছে 2, মানে এটা 2 নং পর্যায়ে অবস্থিত, ঠিক আছে। এরপরে অনুরূপভাবে তোমার আর্গন, আর্গনের ক্ষেত্রে দেখো কী হচ্ছে, সবচেয়ে বাইরে হচ্ছে 3p, অর্থাৎ এখানে তোমার রয়েছে 3, তার মানে এখানে 3 হচ্ছে তোমার পর্যায় সংখ্যা। তোমরা বুঝতে পারলে কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যেটা বুঝতে পেরেছি বা পারিনি। অনুরূপভাবে যদি আমি আরেকটা করি, ধরো যে আমি করলাম তোমার সিলিকন, তো সিলিকন হচ্ছে 14। তো সিলিকন যখন 14 হবে তখন আমরা কিভাবে করব, 1s2, 2s2, 2p6, তাহলে কয়টা হলো 10টা, এরপর বাকি থাকলো আর 4টা, তাহলে 3s2 আর 3p2, তাহলে এই মূল হচ্ছে তোমাদের 14টা ইলেকট্রন। তো এখানে অনুরূপভাবে দেখো যে সর্ববহিঃস্থ শক্তি স্তরে কিন্তু রয়েছে 3টি, অর্থাৎ 3টি হচ্ছে তার পর্যায় সংখ্যা। তো এই হলো তোমাদের পর্যায় সংখ্যা নির্ণয়। আর পর্যায় সংখ্যা নির্ণয়টা কিন্তু তোমরা দেখতেই পেলে যে খুবই এটা কিন্তু ইজি, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু এখন আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 3 নং পর্যায়ের মৌলগুলো, অর্থাৎ 3 নং পর্যায়ে যে মৌলগুলো রয়েছে, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, এখানে একটা খুবই মজার বিষয় দেখাই। এই সোডিয়াম আর ম্যাগনেশিয়াম ব্যতীত বাকি যে 5টা রয়েছে সেই 5টার, অর্থাৎ অ্যালুমিনিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 17, আর্গনের হচ্ছে 18। তো এই যে রয়েছে 6টা, এখানে তোমার যেইটার পারমাণবিক সংখ্যা যত তার পর্যায় সংখ্যাও তত। তো প্রমাণসহ তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে রয়েছে এর পারমাণবিক সংখ্যা আর এই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তো এখানে যতগুলোই দেখো, 14 14, 15 15, 16 16, 17 17, 18 18, অর্থাৎ এখানে যতগুলো পারমাণবিক সংখ্যা যার তার কিন্তু পর্যায় সংখ্যাও কিন্তু সেম। তো এই হচ্ছে একটা ট্রিক্স, তারপরে এগুলো একটু পরে বলছি। তো যখন তোমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করবে তখন কিন্তু তোমাদের 3টা রুলস রয়েছে এবং এই 3টা রুলস কিন্তু তোমাদেরকে মানতেই হবে। তো এখানে রয়েছে প্রথম রুলস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ম্যাগনেশিয়ামের একটা উদাহরণ তোমাদের জন্য আগে থেকেই রেখে দিয়েছি যাতে ভিডিওটা অত লম্বা না হয়। এরপর হচ্ছে রুলস 2, এবং এখানেও আমি একটা লিখে রেখেছি, আর এরপর হচ্ছে রুলস 3, 3টা রুলস এবং 3টা কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। এবং এই 3টা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আর কোনোটাই কিন্তু আটকাবে না, সেটা যত বেশি ইলেকট্রনের মৌলই হোক না কেন। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে রুলস রয়েছে সেখানে কি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগনেশিয়াম 12, এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রথমে আগে ইলেকট্রন বিন্যাস দিয়েছি, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, এভাবে আমরা লিখে রেখেছি ইলেকট্রন বিন্যাস, কিন্তু তোমাদের এর আগে আমি দেখিয়ে দিলাম। তো এখন যে রুলস নাম্বার 1 বলেছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর, অর্থাৎ এখানে বাইরের প্রধান শক্তি স্তর কি 3s, তো বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত, 2, আচ্ছা মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তো এখানে কিন্তু সর্ববহিঃস্থ স্তরে রয়েছে এস এবং এর ইলেকট্রন সংখ্যা রয়েছে 2, অর্থাৎ রুলস 1 ক্ষেত্রে এখানে আমার এই ম্যাগনেশিয়াম আমার রয়েছে গ্রুপ 2, বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু খুবই ইজি। এরপর হচ্ছে রুলস নাম্বার 2, এটা একটু হার্ড লাগতে পারে তবে আমি এটাও খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো রুলস নাম্বার 2 বলছে যে
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তর, অর্থাৎ বাইরের প্রধান শক্তিস্তর কি এখানে রয়েছে, এটা কিন্তু থ্রিতে প্রবেশ করেছে, অর্থাৎ বাইরের প্রধান শক্তিস্তর হচ্ছে এস আর পি। আচ্ছা, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তরে যদি শুধু এস এবং পি অরবিটাল থাকে, অর্থাৎ এস এবং পি দুইটাই রয়েছে, তবে সেখানে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করলে তার গ্রুপ সংখ্যা বের হবে। তো এখানে এসও রয়েছে, পিও রয়েছে, এর ইলেকট্রন সংখ্যা কত? 2 আর 5। তো এইটার যোগফল বের করতে বলছে আমার, এটার যোগফল কত? 2 যোগ 5, তার সাথে আমাকে 10 যোগ করতে বলছে। তাহলে আমার আসতেছে কত? 10 15 আর 2 17। আচ্ছা, তো এটাও কিন্তু তোমরা বুঝে গেলে যেটা কী, অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে যদি তোমরা লাস্টে গিয়ে দেখো, অর্থাৎ সোজাসুজি ভাষায় যে লাস্টে গিয়ে যদি তোমরা দেখো এস আর পি রয়েছে, তাহলে এই দুইটার ইলেকট্রনের সাথে চোখ বন্ধ করে তোমরা 10 যোগ করে দিবে, তাহলেই কিন্তু সেইটা তোমার গ্রুপ সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসতেছি তোমার রুলস নাম্বার 3। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যানাডিয়াম 23 এবং এইটার ইলেকট্রন বিন্যাসটা আমি করে রেখেছি। আর এখানে তোমরা এটার যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে, এবং অর্থাৎ সর্ব বাইরে কিন্তু এস রয়েছে আমাদের, এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তিস্তরে যদি ডি থাকে, অর্থাৎ এর আগে কী রয়েছে? ডি। তাহলে এই দুইটার ইলেকট্রনের যোগফলই হবে তার গ্রুপ সংখ্যা, অর্থাৎ 3 আর 2 5, অর্থাৎ 5ই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তো এখানে কিন্তু তোমরা তিনটা রুলস দেখতে পেলে, তিনটা আলাদা আলাদা, এবং এটা খুবই যখন তোমরা নিজেরা যখন ইলেকট্রন বিন্যাস যদি তোমরা পারো, এটা তোমাদের জন্য একদম ইজি হবে। অর্থাৎ এখানে তোমরা এস যদি, অর্থাৎ আমি আরেকবার বলেছি লাস্টে যদি এস থাকে, অর্থাৎ এখানে কিন্তু আর কিছু নেই, এস আছে, আর এদের সাথে তোমাদের একটু মাঝে মধ্যে গুলিয়ে যায়, আমি সেটাও বলে দিচ্ছি, এসের আগে কিন্তু তোমাদের পি থাকতে হবে, এসের আগে পি থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের এসে যে ইলেকট্রন রয়েছে সেটাই তোমার গ্রুপ সংখ্যা। তো এরপর আসতেছে তোমার রুলস নাম্বার 2-এ। এখানে হচ্ছে তোমার যে যদি এস এবং পি অরবিটাল দুটো থাকে, অর্থাৎ এসের পরে যদি পি থাকে, তবে সেই দুইটার ইলেকট্রনের সাথে 10 যোগ করে তোমার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এবং রুলস 3-তে যেটা হবে সেটা হচ্ছে তোমার যদি এস থাকে এবং এসের আগে যদি ডি থাকে, তবে শুধুমাত্র তাদের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে, অর্থাৎ 5। এখানে সেরকমভাবে তোমরা কিন্তু সবগুলাই বের করতে পারবে। তো আশা করি তোমরা এই গ্রুপ সংখ্যা আর পর্যায় সংখ্যা কখনোই ভুলবে না। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন তোমাদের যদি কখনো বলে যে এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কোন ধরনের মৌল, অর্থাৎ কোন মৌল, তখন তোমরা কি করবে? তখন তোমরা এই যে উপরে যে ইলেকট্রন আছে সবগুলো যোগ করবে, যোগফল যেটা হবে সেইটাই তোমার কিন্তু সেই মৌলটাই কিন্তু সেটা। এরপরে ধরো তোমাদেরকে বলেছে যে মাঝে মধ্যে চার্ট দেয়, যেভাবে তোমার ধরো এভাবে বক্স করে দিল এবং বক্স করে বলল যে ধরো তোমার সোডিয়াম, হ্যাঁ, তারপরে বলল সোডিয়ামের পরের মৌলটার ইলেকট্রন বিন্যাস এবং তার যে গ্রুপ এবং পর্যায় রয়েছে সেটা নির্ণয় করো। তো সোডিয়ামের পরে আমরা জানি ম্যাগনেশিয়াম রয়েছে, তো সেইটার আমরা কিন্তু এভাবেই কিন্তু করে দিব। তো আশা করি তোমরা সকলেই কিন্তু বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সেই বিষয়টা সবার সামনে ক্লিয়ার করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের সামান্য হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর হচ্ছে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবে না। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।